নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি দেখাবো, যেটা খুব সহজ, খুব কম টাইমে হয়ে যায়। আর এটা হচ্ছে, আমি এটা ছোলা এখানে সেদ্ধ করে রেখেছি। এটা কর্ণাটকে গণপতি পুজো বা যে কোনো পুজো ঠাকুরকে নিবেদন করে প্রসাদ হিসাবে। তো আমি আজকে পেঁয়াজ দেব না, যেহেতু প্রসাদ হিসাবে দেখাবো তাই আমি আজকে পেঁয়াজ দেব না। এটা আপনারা মুখরোচক করে খেলে এটা পেঁয়াজ দিতে পারেন। তো প্রথমে আমি এখানে ছোলাটা, এক বাটি ছোলা সেদ্ধ করে নিয়েছি। এখানে নারকেল নিয়েছি, 2 টেবিল স্পুন ভরা নারকেল নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনাদের নিজেদের মতন দেবেন। এখানে সর্ষে নিয়েছি, এখানে ধনে পাতা একটু কুচিয়ে নিয়েছি, একটু কারি পাতা কুচিয়ে নিয়েছি, আর একটু আমি এখানে আস্ত নিয়েছি। এখানে লেবু, 1/2 লেবু নিয়েছি, লেবুর রসটা লাগবে। প্রথমে আমি 3টে লঙ্কা দিয়ে দিলাম, আর নারকেলটা দিয়ে আমি প্রথমে 3টে লঙ্কা দিয়ে একবার ঘুরিয়ে নেব। নেওয়ার পর এটা দিয়েও একবার ঘুরিয়ে নেব, এটা একদম পেস্ট হবে না। আমি ব্লেন্ড করে ফিরে আসছি। লঙ্কাটা আমি একবার ঘুরিয়েছি, এইরকম হবে। এবার আবার নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, নারকেলটা দিয়েও আমি একবার ঘুরিয়ে ব্লেন্ড করে ফিরে আসছি। এটা আমি ব্লেন্ড করে ফিরে এসেছি, এইরকম থাকবে, একদম নাইস হবে না। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুন তেল দেবো, এখানে কিন্তু বেশি তেল একদম দরকার হবে না। 1 টিস্পুন আমি তেল দেবো। এটা একটু গরম হবে, তারপরে আমি নেক্সট প্রসেসে যাচ্ছি। আমি সর্ষে দিচ্ছি, সামান্য একটু সর্ষে ফোড়ন দিলাম। কারি পাতাটা দিয়ে দিচ্ছি, আমি কুচো কারি পাতাটাও দিয়ে দিলাম। আস্ত কারি পাতা, কুচো কারি পাতা দুটো দিয়ে দিচ্ছি। এবার ফ্লেম আমি একদম আস্তে করে দিলাম। এটা একটু ক্রিস্পি ভাজা হবে। এবার আমি ছোলা যে সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাটা একদম সেদ্ধ হবে এরম টিপলে, কিন্তু নরম, কিন্তু যেন ফেটে ফেটে নরম না হয়ে, নরম হয়ে যেন ফেটে ফেটে না বেরিয়ে যায় সেটাটা দেখতে হবে। আমি 4টে সিটি দিয়েছি, দিয়ে এটা সেদ্ধ করেছি। এখানে গণপতি ঠাকুরকে এইটা করে প্রসাদ দেয়। এখানে মুখরোচক করে করতে গেলে ছোলাটা দেওয়ার আগে আমি যে ফোড়নটা দিলাম, তারপরে পেঁয়াজ কুচো করে ভেজে তারপরে ছোলাটা দিলেই ভালো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে আমি নারকেল আর কাঁচা লঙ্কার যেটা একটু ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন কাঁচা নারকেল, ফ্রেশ নারকেল দিয়েছি। নারকেলটা ইচ্ছা করলে আর একটু বেশি দেওয়া যায়। এবার আমি একটু লেবুর রস দেবো, খুব সামান্য, 2-3 ফোঁটা। কারো যদি বেশি টক খেতে ইচ্ছা করে তাহলে একটু বেশি দিয়ে নেবেন। আমি এখানে 2-3 ফোঁটা আমি রস দিলাম। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আমি ছোলাটা সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে, আমি সেদ্ধ করেছিলাম, শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এই অবস্থায় দেখে নিতে হবে যে লবণটা ঠিক হয়েছে কি না। একটু লবণটা কম ছিল, আমি একটু লবণ মিশিয়ে দিলাম। লবণটা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এটা হয়ে গেছে, আমি এবার গ্যাস একটু অন করলাম। কয়েক সেকেন্ড আমি এটা নাড়াচাড়া করে নেব। এটা মন চাইলে এর মধ্যে একটু হলুদও দেওয়া যায়, আমি হলুদ দিইনি। এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। কর্ণাটকের স্পেশাল গণপতি বাপ্পার প্রসাদ হিসাবে আজকে এটা আমি দেখালাম।
আপনারা যদি এটা করতে চান অন্যভাবে, এটা একটা স্যালাড হিসাবে আমরা ধরতে পারি, আমরা বাঙালিরা এটা একটা স্যালাড হিসাবে ধরতে পারি। এটা কিন্তু হেলদি, খুব কম তেলে সব কিছু হেলদির মধ্যে আছে। তা আপনারা করবেন এবং মুখরোচক করে করতে গেলে একটু সামান্য পেঁয়াজ ভেজে দিতে পারেন। আমি যেভাবে দেখালাম প্রথমে একটু পেঁয়াজ ভেজে তারপরে ছোলাটা দেবেন, তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। তো এটা করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে তাহলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।